স্বাগতম জানাইছো। হাইস্কুল শিক্ষান্তৰ হাই মাদ্ৰাছা বিশেষ পৰীক্ষাৰ বাবে আবেদনৰ সময়সীমা বৃদ্ধি কৰা হৈছে। ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত পুনৰ এবাৰ জনাম, হাইস্কুল শিক্ষান্ত আৰু হাই মাদ্ৰাছাৰ বিশেষ পৰীক্ষাৰ বাবে আবেদনৰ যি সময়সীমা সেয়া বৃদ্ধি কৰা হৈছে। 18 আগষ্টৰ নিশা 9 বজালৈ বৃদ্ধি কৰা হৈছে আবেদনৰ সময়সীমা। অনলাইন যোগে আবেদন কৰিব লাগিব পৰীক্ষাৰ্থীসকলে আৰু জাননী যোগে সেৱাই প্ৰকাশ কৰিছে এইখিনি কথা। মূল্যাংকন পদ্ধতিৰে ঘোষিত ফলাফলত অসন্তুষ্ট হৈ থকা পৰীক্ষাৰ্থীয়ে বহিব পাৰিব এই বিশেষ পৰীক্ষাত। শক্তি কিমান শক্তিশালী হয়, আমি শক্তি বিভাগৰ কথা কৈছো। এই প্ৰসংগই আজি আলোচনাৰ মূল প্ৰসংগ আছিল সদনৰ মজিয়াত। শক্তি বিভাগৰ পয়ালগা অৱস্থাক শক্তিশালী কৰি বিভাগটোক ত্বৰান্বিত কৰাৰ বাবে বৃহস্পতিবাৰে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ বিশেষ উদ্যোগত অসম বিধানসভাৰ মজিয়াত শাসক বিৰোধীয়ে চৰ্চা কৰিলে। শক্তি বিভাগৰ দোষ ক্ৰুটিৰ আঙুলিয়াই দিয়ে শাসক বিৰোধীয়ে আৰু এই আলোচনাৰ পিছত চৰকাৰৰ হৈ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে দিলে স্বভাৱ হোৱা ভাষাৰে উত্তৰ। বিধানসভাত শক্তিৰ শক্তি পৰীক্ষা, কিমান শক্তিশালী অসমৰ শক্তি বিভাগ, অধ্যক্ষৰ বিশেষ উদ্যোগত শাসক বিৰোধীৰ চৰ্চা। পাৱাৰ যদি তৈয়াৰ নহয়, পাৱাৰ যদি প্ৰডাকশ্যন নহয়, ডিষ্ট্ৰিবিউচন ক'ৰ পৰা হ'ব? আপোনালোকে ক'ৰ পৰা ডিষ্ট্ৰিবিউচন কৰিব, ক'ৰ পৰা দিব পাৰিব? প্ৰথম প্ৰডাকশ্যনটোত আপোনালোকে গুৰুত্ব দিয়ক। অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ বিশেষ উদ্যোগত বিপিএফৰ বিধায়ক দুৰ্গা দাস বৰুৱে বিধানসভাত আগবঢ়ালে শক্তি বিভাগৰ ওপৰত আলোচনাৰ প্ৰস্তাৱ। পাঞ্জাব, গুজৰাট আদিৰ দৰে ৰাজ্যই বিদ্যুৎ বিক্ৰী বন্ধ কৰিলে অসম অন্ধকাৰত ডুবিব লাগিব বুলি সদৰি কৰি অসমৰ শক্তি খণ্ডক শক্তিশালী কৰিবলৈ আগবঢ়ালে তিনিটা পৰামৰ্শ। অসমৰ বাবে ভয়ংকৰ কথাটো হৈছে যিবিলাক ৰাজ্যই বিদ্যুৎ বিক্ৰী কৰিছে, অতিৰিক্ত যিখিনি তেওঁলোকৰ পাৱাৰ, সেই পাৱাৰখিনি আমি কিনো? যিদিনা তেওঁলোকৰ এই শক্তি ব্যৱহাৰৰ কাৰণে গোটেইখিনি পাৱাৰ লাগিব সেই ৰাজ্যসমূহক, সেইদিনা অসম অন্ধকাৰ নহ'বনে? নিগমৰ বোৰ্ডছ অফ ডাইৰেক্টৰ মণ্ডলীৰ দুগৰাকী ডাইৰেক্টৰ বিদ্যুৎ ক্ষেত্ৰৰ অভিজ্ঞতা থকা হ'ব লাগে ছাৰ। 2 নম্বৰ, নিগমৰ পৰিচালন সঞ্চালকগৰাকী নিশ্চিতভাৱে বিদ্যুৎ ক্ষেত্ৰৰ অভিজ্ঞতা লব্ধ কাৰিকৰী ব্যক্তি হওক। 3 নম্বৰ, হেক নিগমৰ বিষয়া কৰ্মচাৰীসকলক অভিজ্ঞতা আৰু দক্ষতাৰ ভিত্তিত উপযুক্ত স্থানত মকৰল কৰা হওক। মষ্ট এচেঞ্চিয়েল ছাৰ, এইটো নিগমৰ গৱেষণা আৰু বিকাশ কোষৰ অধীনত ৰাজ্যখনত থকা প্ৰাকৃতিক সমলসমূহৰ ওপৰত ভিত্তি কৰি নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন প্ৰকল্পৰ কাৰণে চিন্তা চৰ্চা কৰা উচিত। জ্যেষ্ঠ কংগ্ৰেছী বিধায়ক ভৰত চন্দ্ৰ নৰহৰ দাবী, বিৰোধিতা কৰক কেন্দ্ৰীয় চৰকাৰে সংসদত অনা বিদ্যুৎ আইন সংশোধনী বিধেয়কৰ। ৰাজ্য চৰকাৰে কনচেণ্ট দিছে নেকি এই বিষয়ে, যিটো আমি জানিব বিচাৰিছো, আৰু যদি কনচেণ্ট যদি দিয়া নাই যে ষ্টেট গভৰ্ণমেণ্টে এটো অপোজ কৰিব লাগে। শাসকীয় বিজেপিৰ বিধায়ক জিতু গোস্বামীয়ে ক'লে সমবায় ভিত্তিত সৌৰ শক্তি উৎপাদনত গুৰুত্ব দিয়ক শক্তি বিভাগে। যদি পৰা যায় কোঅপাৰেটিভ ছেক্টৰত চলাৰ জেনেৰেশ্যনৰ কাৰণে আমি আগবাঢ়িব লাগে। চৰকাৰে যদি চলাৰ জেনেৰেশ্যনৰ ক্ষেত্ৰত এৱাৰনেছ আনে, বহুত এনেকুৱা ধৰণৰ মাটি আছে অসমত যি মাটিত আমি চলাৰ জেনেৰেশ্যন কৰিব পাৰোঁ। কিছুমান সৰু সৰু নদীৰো কিছুমান মাইক্ৰ'হাইডেল কৰিব পৰা কিছুমান পজিশ্যন আছে। আমি এই ক্ষেত্ৰত মই ভাবোঁ যে এখন কমিটি গঠন কৰি এটলিষ্ট ছাৰ্ভে কৰিব লাগে ক'ত ক'ত আৰু হাইড্ৰ বা মাইক্ৰ'হাইডেল কৰিব পৰা সুবিধা আছে আৰু কোনটো কোনটো চৰ্চ আছে। অসমৰ নদ নদীসমূহত ছাৰ্ভে কৰি মাইক্ৰ' হাইডেল প্ৰজেক্টৰ বাবে আহ্বান অগপ বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ। যে আমাৰ নদ নদী আছে, পাহাৰৰ পৰা বৈ অহা নদ নদী আছে, আমি কিছু হয়তো মিনি আৰু মাইক্ৰ' হাইডেল প্ৰজেক্ট আমি কৰিব পাৰোঁ। তাৰ পৰাও যদি 100 মেগাৱাট আমি যদি বিদ্যুৎ উৎপাদন কৰিব পাৰোঁ, তাৰ ফলতো আমাৰ যিটো বিদ্যুতৰ নাটনি, সেই নাটনিটো নিশ্চয় আমি পূৰণ কৰিবৰ কাৰণে নিশ্চয় সক্ষম হ'ম। বিজেপিৰ নতুন বিধায়ক দিগন্ত কলিতাই ক'লে ফ্লটিং পাৱাৰ প্ৰজেক্ট নিৰ্মাণ কৰক চৰকাৰে। ফ্লটিং চলাৰ পাৱাৰ বুলি এটা প্ৰকল্প হয়, আমাৰ যে পুখুৰী আছে, আমি ঘৰৰ পুখুৰীত আমি 10 কিলোৱাট বিদ্যুৎ জেনেৰেট কৰিব পাৰোঁ। মই হিচাপ কৰি ইয়াতে বহি হিচাপ কৰি চাইছোঁ, আমি 500 মেগাৱাট বিদ্যুৎ আমি সন্মানীয় বিধায়কসকলে আমি নিজে প্ৰডাকশ্যন কৰিব পাৰোঁ। এখন এখন মডেল ভিলেজত যদি আমি 20 কিলোৱাটকে গাঁও আমি কৰিব যাওঁ, প্ৰায় 520,000 কিলোৱাট আমাৰ বিদ্যুৎ প্ৰডাকশ্যন হয়। আৰু সেইটো আমি যদি
মেগাওয়াটলে কনভার্ট করে 520 মেগাওয়াট আমি প্রোডাকশন করি। শক্তি বিভাগৰ আলোচনাত ব্যতিক্রমী রূপত দেখা গল অখিল গগৈ। সমালোচনার সলনি শক্তি বিভাগক শক্তিশালী করার বাবে আগবঢ়ালে বহুকেইটা পরামর্শ। এআইইউডিএফৰ বিধায়ক শেরমান আলীর মত, ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নির্মাণত গুরুত্ব দিয়ক সরকারে। প্রায় 4 ঘণ্টা জোড়া আলোচনা চলিল শক্তি বিভাগৰ বিষয়ে। শেষত সরকারের হয়ে উত্তর দিয়ে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। অধ্যক্ষ ডাঙরে, আগন্তুক দিনত এপিডিসিএলে আমার নামরূপ, নামরূপ সেকেন্ড ইউনিট, তারপর নামনি কপিলি জলবিদ্যুৎ প্রজেক্ট মানে 120 মেগাওয়াট, তার আগত দুটা 100 মেগাওয়াট, ন্যাশনাল গ্যাস গ্রিডর ভিত্তিক প্রকল্প 1450 মেগাওয়াট, আর উজনি অসমত হবলগা প্রকল্প 725 কিলোওয়াট, আর তার উপরে চন্দ্রপুর প্রকল্প 250 মেগাওয়াট। গতি টোটেল আমি গোটেখিনি হিসাব করে চাইছো যে আগন্তুক দিনত অসমে উৎপাদন করবল সক্ষম হব 2941 মেগাওয়াট, যত আমার 2000 প্রয়োজন আছে আমি সারপ্লাসলৈকে তেতিয়া বেছি যাব। পাটোয়ারিয়ে বৃহৎ নদী বান্ধর প্রসঙ্গ উত্থাপন করার লগেলগে প্রতিবাদ করিলে কংগ্রেস বিধায়ক ভরত চন্দ্র নরহে। বৃহৎ নদী বান্ধর বিরুদ্ধে মাত মাতিলে রকিবুল হুসেইনিও। শাসক বিরোধীর 31 জন সদস্যর শক্তি বিভাগক লৈ চলা আলোচনার অন্তত সরকারের হয়ে চন্দ্রমোহন পাটোয়ারিয়ে কলে শক্তি খণ্ডক শক্তিশালী করবলৈ বদ্ধপরিকর অসম সরকার। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহিতে বিজু কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। রাজনীতির আন কিছু খবর লো। এআইইউডিএফক বাদ দি কংগ্রেসক রাইজর দলের সঙ্গে মিত্রতা করার প্রস্তাব দিছে অখিল গগৈ। মিত্রতারপর কোনো আতরি না যায় বলে স্পষ্ট ঘোষণা আনহাতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার ইপিনে মহাজোঁটত আউল লগাবলৈকে মিত্রতার প্রস্তাবে অখিল গগৈ অভিসন্ধি রচনা করার অভিযোগ আনিছে এআইইউডিএফৰ বিধায়ক আমিনুল ইসলামে। রাজ্যত 100 বছরলৈ নহয় কংগ্রেস সরকার, যেতিয়ালৈ কংগ্রেসের সঙ্গে থাকিব এআইইউডিএফ। এআইইউডিএফক আঁতৰ নকৰা পর্যন্ত কংগ্রেসের বিপদ। কংগ্রেস প্লাস এআইইউডিএফ সমীকরণে রাজ্য সরকার গঠনের সিদ্ধান্তক আত্মঘাতী আখ্যা রাইজর দলের সভাপতি অখিল গগৈর। আমি মহাজোঁটত তেতিয়ালৈকে থাকিব নোৱাৰো যেতিয়ালৈকে এআইইউডিএফ থাকিব, কারণ বিজেপি আর এস এসর নিচিনাকে আমি এআইইউডিএফক সাম্প্রদায়িক দল বলে ভাবো। যে যদি বিজেপি আর এস এস থাকে তেতিয়াহলে এআইইউডিএফ থাকিব, আর যদি এআইইউডিএফ অসমৰ ৰাজনীতিত থাকে তেতিয়াহলে বিজেপি আর এস এসও শেষ করা সম্ভব নহয়। যদি কংগ্রেসে এই কথাটা বুঝি নাপায় তেতিয়াহলে কিন্তু কংগ্রেসের সাংঘাতিক ধরনের ক্ষতি হব, আর অহা 100 বছরে কংগ্রেসে অসমত সরকার গঠন করব নোৱাৰিব। প্রয়োজনত রাইজর দলের সঙ্গে 1-to-1 সমষ্টি ভিত্তিত আলোচনা করার আহ্বান অখিল গগৈ। যদি সে কয় যে নহয় আমি তার পাছতো এআইইউডিএফৰ পৰা আঁতৰি নাহো, তেতিয়াহলে আমি কৈছো যে বিজেপি আর আর এস এস যেহেতু এআইইউডিএফতকৈ ডাঙর শত্রু, তাক পরাস্ত করার স্বার্থত আগন্তুক উপনির্বাচনত আমি প্রয়োজন হলে কংগ্রেসের লগত 1-to-1 আমি আলোচনাত বহিম। অখিল গগৈর এই আহ্বানক আদরণি বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। অখিলর এনে পরামর্শক নিশ্চয়কৈ আলোচনা করা হব, দলে ঠিক করিব কাক লব কাক এরিব। ভাল কথা, তেখেতসকলের কথাখিনি মই আদরণি জানাইছো। তেখেতসকলে কিছু কংক্রিট কথা কৈছে, যেহেতু আমার নীতি নির্ধারক সমিতিতে কথাখিনি আলোচনা করি আর তারপর আমি কি করব পারি ব্যবস্থা লো। পিছে রাজ্যর দলের সভাপতিগুলির এনে মন্তব্য সহজভাবে লওয়া নাই এআইইউডিএফর বিধায়ক আমিনুল ইসলামে। অখিল গগৈয়ে এনে মন্তব্যর জড়িয়ে মহাজোঁটত আউল লগার চেষ্টা করা বলে মন্তব্য করে আমিনুল ইসলামে। অংশীদার হিসাবে অন্তর্ভুক্ত নহব, আকো বুঝাবুঝি করব এআইইউডিএফ, এইবিল আসলে বিভ্রান্তিমূলক কথা। যেহেতু আসল উদ্দেশ্য যে মহাজোঁটত আউল লগাই যিকোনো প্রকারে বিজেপিক ওয়াক ওভার দিব বিচাৰিছে, এইটাই মেইন কথা। আর মহাজোঁটত নাহেও কেতিয়াও, মহাজোঁট শক্তিশালী হওয়াটো নিবিচারেও, মানে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে খুব ডাঙর ডাঙর কথা কব। আকো সদনত দেখিছো যে একটা নাটক করে ইনডাইরেক্টলি আমার মহাজোঁটক মহাজোঁটৰ ইস্যুবিল ডাইলুট করে বিজেপি প্রকারান্তরে সহায় করব কথাবিল লাহে লাহে স্পষ্ট হয়ে আছে। ইফালে বিগত নির্বাচনত মহাজোঁটত বিপিএফ সামিল আছিল যদিও বিপিএফৰ নেতা
দুর্গা দাস বড়োর এটা স্পষ্ট ঘোষণা, যতেই সরকার থাকিব আমি তাতেই থাকিম। মই আরম্ভণির পর কই আসছো যে হাগ্রাম মহিলারী ডরিয়া সদায় রাইজর কাম কাজ করবর কারণে যে সরকার করে সেই দলের থাকার কথা দোহারি আছে। গতি আজির দিনটো তো কিবা বিশেষ ব্যতিক্রম হব বলে মই ভাবা নাই। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সময় আন এটা।